সে বেলা 12টা থেকে চলছে এত রুগীর চাপ, তিন তিনজনকে আবার রুগী তাড়াতে হলো। হুজুর ঈশ্বর শিরক না? হ্যাঁ, আমি তাবিজ দিয়ে যদি শিখ করি তো তোমার আব্বা তাবিজের কিতাব লিখে আগে মুশরিক তৈরির কারখানা খুলেছে। কার আব্বা? নবাব সিদ্দিক হাসান খান? আমাদের নয়, আহলে হাদিসদের আব্বা। কি হবে? কিতাব তাবিজাত ও তো তোমার আব্বারা লিখেছে। গতবারেও পাকিস্তান থেকে বার হলো, পেটে ছেলে থাকলে কি তাবিজ দেবে, ডেলিভারি ইজি হলে কি তাবিজ দেবে, মাথার যন্ত্রণা হলে কি তাবিজ দেবে, গাছে ফল না হলে কি তাবিজ দেবে, বাচ্চা কাঁদার বন্ধ না হলে কি তাবিজ দেবে, হাওয়া বাতাস লাগলে কি তাবিজ দেবে। কিতাব তাবিজাত কে লিখেছে? উপমা ভারত উপমহাদেশের মধ্যে আহলে হাদিস দলটা যারা এনেছিলেন তার মধ্যে একটা নাম আছে আব্দুল হক বেনারসি, আর একটা নাম আছে নবাব সিদ্দিক হাসান খান ভূপালি। তার লিখা বই, বইটার নাম কিতাব তাবিজাত। এখন আমার বহু ভাই ভাইরা আছে যারা আহলে হাদিসদের মুখ থেকে বারবার নবাব সিদ্দিক হাসান খান শায়খ বলেছে এই কথাটা শুনতে, এবারে মুখ লুকো উনি তাবিজাতের কিতাব লিখেছে। এবং উনি লিখছে যে বোখার যেমন কোরআন খতম করছো তেমন পাড়ায় দায় বিপদ বালা মুসিবত এলে বোখারি খতম করেও দোয়া করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইসব কথাগুলো তো আমরা বলি, উনি কেন বলছেন? আরো শুনবেন, ইবনে তাইমিয়ার প্রথম স্তরের স্টুডেন্ট নাম ইবনুল কাইয়্যিম জাওজিয়া, তার লেখা কিতাব, কিতাবটার নাম হলো কিতাবুর রূহ, যার মধ্যে পরিষ্কার লিখছে কোন মানুষ যদি দুনিয়া থেকে বিদায় নেয় কবরে চলে গেলে সে তার কবরের ধারে যদি যে কেউ সালাম দেয় সে ওই কবরে শুয়ে শুয়ে সালামটা শুনে থাকে, সালামের জবাব দিয়ে আর থাকে, যে সালাম দিচ্ছে তাকে চিনতেও পারে এবং সালাম পেয়ে সে খুশিও হতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। ও তো আমাদের ওয়াজ ছিল, এখন তোমাদের আব্বারা কি বলেছে দেখো। সব রাত নিয়ে লাভ হয় না, আচ্ছা আচ্ছা বুঝলেন। এখন বলছে হ্যাঁ, ওই রাত্রিটার মধ্যে ওই রাত্রিটাই আল্লাহর কাছে শেষ মুক্তির দোয়া চাইতে হবে, আর অহংকার যাতে না হয় সেই জন্য দোয়া চাইতে হবে। যা লাইনে তো এসেছে এই লেটেস্ট এ বছরের বক্তব্য, তাই তো বললাম পথে এসে গুরু। তাহলে ওই রাত্রি একটা তো কিছু ব্যাপার আছে, শবে বরাত কোরআন হাদিসে নেই কিন্তু লাইলাতি নিসফু মিন শাবান এটা তো হাদিস বাকি আছে। বলুন না সুবহানাল্লাহ। এরই তো ফারসি কথাটা শবে বরাত না, শবে কদরের কথা এসেছে পাগলু। শবে বরাত যে ভাষা, শবে কদর সেই ভাষা। তুমি শবে কদর বলছো কেন? ওটা কোরআনে আছে, কোরআনে আছে লাইলাতুল কদর। আমার বেলায় সব চলবে, আমার বেলায় চলবে না। তুমি তোমার গুরুকে নিয়ে বলছো আর আমার মাথার উপরে হযরতে শাহ আলাউদ্দিন শুয়ে আছে, যার বিসালে সব এসে তাদের দোয়া নিয়ে আমরা বলছি হয়ে যাক ময়দানে। এতদিন বলে করতে ময়দান খালি, ওদের বলার কেউ নেই, আমরা এক মুখে বলে যাই। এসলি তো সোনা ঘষতে মোল সাহেব কবে হলি, গেসলি তো কাপড় কাটতে মোল সাহেব কবে হলি, গেসলি তো কাজে মোল সাহেব কবে হলি। কামারের কাজ কোমরে করে ধরতে না পারলে কি হয়? পুড়ে মরে। অতএব এই জলসা আপনারা আমার কমিটির ছেলেদের আমি বলে যাব, যেমন আগে করেছেন এখন করবেন, একটা দুটো হ্যালোজিন নয়, ধুমধাম করে শোর ও সারাবার সাথে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করবেন, এতে গুনাহ নেই, সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মেহমানদারির ব্যবস্থা করবেন, সওয়াব পাবেন। ফাতিহা ইখলাস পড়াবেন, সওয়াব পাবেন। দরুদ সালাম হবে, সওয়াব পাবেন। আল্লাহ রাসূলের জিকির হবে, সওয়াব পাবেন। এই সওয়াব এখানে নয়, যতদিন দুনিয়ায় থাকবেন ততদিন সওয়াব পাবেন, কবরে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। মনে থাকবে কথা? আজ এই পর্যন্তই, ইতি করলাম। ও দেখতে হবে না, ও দেখতে দেখতে বেলা হয়ে গেছে। আমার ওয়াজের সিস্টেমটা এরকম, কোথা দিয়ে টাইম যাবে বুঝতে পারবেন না। আপনি চিন্তা করে দেখেন না যে একটা যদি লেকচার কোনো ক্লাসে লেকচারের লেকচার শোনেন, কোথা দিয়ে এক ঘন্টা পার হয়ে যায়, 45 মিনিট ক্লাসে পার হয়ে যায় বুঝতে পারবেন না। এখানে শুনতে শুনতে কখন স্টেপ 10:45 বেজে গেছে আপনারা জানেনই না। কটা বাজে গো? আশেক মাসুকের সম্পর্ক বুঝতে পারছেন? সময় কোথা দিয়ে পার হবে বুঝতেই পারবেন না। যাই হোক,
আমি তো এক দেড় ঘন্টার বেশি বলি না, তবে এখানে একটু চেপে বললাম এবং এথিক্যালি আলোচনা করলাম। আমরা কেন করব না, কিসের জন্য করব না, তারা আমাদের কি ক্ষতি করেছে? ওলিয়া ওলিয়াদের ভালোবাসতে হবে। চার ইমামের এক ইমাম ফিলিস্তিন থেকে বাগদাদ শরীফে ওলির কবর জিয়ারতের জন্য আসে, বড় ইমাম ইমামে আজম আবু হানিফার কবর জিয়ারত করে বলছে ও রসিলা দিয়ে দোয়া চাইলে ফাতুদা সারিয়ান আল্লাহ তাআলা দোয়া কবুল করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন কিনা শুনেন, এই যে মাসলা কি আলোচনা করলে না অনেক কিছু বাকি আছে, এই এক ঘন্টায় হবে না তো, এটা বুঝতে হবে। সম্মিলিত মোনাজাত নামাজের পরে করি, এটা ফেতনা নতুন ছড়াচ্ছে, এরও দলিল শুনতে হবে। আজানের পরে হাত তুলে মোনাজাত কেন করি, ওরও শুনতে হবে, মিলাদ কেন করি, কিয়াম কেন করি, আখেরি জোহর কেন পড়ি, অনেক কিছু আছে তো নাকি। অতএব এক জায়গায় বসে ফিনিশ হবে না, একটা সাবজেক্টকে একটুখানি বলতে গেলাম দেখেন দেড় ঘন্টা হয়ে যাচ্ছে। এগুলো একটা বিশাল বড় একটা চ্যাপ অধ্যায়। জলসা করলে শুধু হবে না, ওলিদের জলসা করছে মাশাআল্লাহ করুন, এতে ওলিরাও কবরে সওয়াব পাচ্ছে, দুনিয়ার মানুষেরাও সওয়াব পাচ্ছেন, জেনারেটরালাও সওয়াব পাচ্ছে, আমরাও সওয়াব পাচ্ছি, মাইকালাও সওয়াব পাচ্ছে, কেউ দোয়ার সওয়াব পাচ্ছে, কেউ মাল। আমাদের কামাই চলবে, ব্যবসা বন্ধ হবে না, তুমি যতই চেষ্টা করো। হুজুরদের ব্যবসা তো তোর কি হয়েছে, ইমাম সাহেবদের ব্যবসা যদি নামাজ পড়ানো চলতে পারে, মনার সাহেবদের ব্যবসা যদি কোরআন হাদিস পড়ানো চলতে পারে, ওটা পাক্কা দিনই কাজ, তো আমার জলসার ব্যবসা চলবে তো তোর কষ্ট হচ্ছে কেন? চলুক না অত টাকা, তোর কি হয়েছে, প্রবলেমটা তোর কোথায়, তুই দিচ্ছিস এইটুকুতে আসবেন, আরে হিসাবটা তোকে কেন দেবো, তুই কি ইনকাম ট্যাক্স অফিসার? কথা বুঝতে পারছ না, প্রবলেম কোথায় তোর? নয় দিনের কথা এত এইসব বলতে, যে পয়সা লিয়া যায় যাচ্ছে, তুই আরবে ছিটি দেখিস নি, আল্লাহর কাবায় নামাজ পড়িয়ে পয়সা লাই মাসে মাসে মাইনে লাই, সেখানে বলতে যাস নি, বলছি না যদি গলা কেটে লাই। ও ওখানে গলা কাটার ভয়, আর এখানে মাস্তানি মাথায় রাখবে, সারা ওয়ার্ল্ডে 3% আদাসদের মধ্যে তোমার অবস্থান, আর আমাদের সিলসিলায় ফুরফুরা শরীর, আমাদের আকীদা সারা পৃথিবীতে 97% মুসলমান জোরে বলে সুবহানাল্লাহ। কি করে বলছেন? হ্যাঁ ফুরফুরা দ্যাট ইজ দা ব্র্যান্ড, একটা গ্রামের নাম, কিন্তু আকীদা আশারিয়া ও আকীদায় মাতুরিদিয়া এই আকীদাটা সার্চ করুন, সারা পৃথিবীতে 97% মুকাল্লিদ এবং অধিকাংশ হানাফি। বলেন সুবহানাল্লাহ, তুরস্কে চলে যান, 100% হানাফি এবং তরিকাপন্থী, তরিকায় মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া। দামেশ চলে যান, লেবানন চলে যান, গুরু শুধু আরব দেখাবে না, আরবেও 72% হানাফি এবং তরিকাপন্থী জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি পড়াশোনা করো, আমরা আরবে থেকে জানিনি, তুই তো ডিউটি করিস, তুই তোর বাইরে কাজ করতে গেলে তোর বাইরে কেটে পাঁচাই লাথি মেরে তাড়িয়ে দেবে, তুই ডিউটি করতে করতে কতটুকু দেখবি? আর আমরা তো রিসার্চ করছি, তুই ওখানে কাজ করতে গুলামি করতে যাচ্ছিস, বা ভালো জিনিস চাকরি করা, চাকরি করা ভালো জিনিস, খারাপ বলছি না, তো তুমি সেখানে চাকরি করতে যাচ্ছ, চাকরি গুলামি, যে তুমি যদি কাজ ভাঙি দিয়ে যদি এইসব করে বেড়াও তোমায় আর রাখবে না, কলার ধরে বর্ডারের ধারে আরব সাগরে এসে কান মেরে ফেলে দিয়ে বলবে সেদ্রে পার হয়ে যায়, বুঝতে পারছেন না? আরে বাবা আপনার একে বাইরের ছেলেকে চাকরি দিয়েছে, আপনি তো ডিউটিটা করাবেন আগে, তুমি জানবে করতে কি, আর আমাদের কাজ, আমাদের রিসার্চ করাই কাজ, আমাদের ভোটাটাই কাজ, আমাদের ঘাটাই কাজ, আমাদের এই নিয়ে পড়ে আছে এটাই আমাদের ডিউটি। তুমি যে পপক করলে সাধারণ মানুষের সামনে আমিন করে তুমি চিল্লে উঠতে পারো, কিন্তু আমি পারবো না, কারণ আমার রিসার্চ হচ্ছে এটাই, বুখারি অনুযায়ী আমরা আমল করি, তাই আমরা চিল্লাবো না। তুমি জানাজার পরে মুনাজাত চলবে না বলতে পারো, কিন্তু আমরা আলাউদ্দিন হুজুর আছে পাশে, কি নাম
ওনাকে মানলে ওয়ালা আমরা মুনাজাত করব যদি বলো কেন ইসালে সব তুমি না যায় হারাম দেখাতে পারবে না দেওবন্দীরা তো পারবেই না তাবলিগীরা তো পারবেই না কারণ তাদের হুজুররাই তো এটাকে মুস্তাহাব ফতোয়া দিয়ে গেছে সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ ফতোয়া ইমদাদিয়া দেখুন ফতোয়া রশিদিয়া দেখুন ফতোয়া আহমদিয়া দেখুন ফতোয়া দারুল উলুম দেওবন্দ দেখুন দেওবন্দের সদর মুফতি মুফতি শফি সাহেবের ফতোয়া দেখুন তারা বলছেন হর হালে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় জানাজার পরে হোক আগে হোক যে কোনো ভাবে আল্লাহর কাছে হাত তুলে ইস আল্লাহর কাছে আপনার সেই মাইয়াতের প্রতি ইসালে সওয়াব করাটা আমালে মুস্তাহাব জোরে বলুন সুবহানাল্লাহ কোন তবলিগেরা যেন বলে ফেলুনি নামাজে জানাজার পরে দোয়া চলে না ওটা ওরা বলে তোমরা বলিনি বললে ফুরফুরার বিরুদ্ধে নয় তোমার বাপেদের বিরুদ্ধে বেকার ফতোয়া হয়ে যাবে কথাটা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না আসলে আমরা জানি না মিলাদিয়া নবী কুচ্ছি সব বেদাত কচু জানো ওই আমি একা করেছি নাকি হাজী ইমদাদুল্লাহ মুহাজির বাকি কে আশরাফ আলী তানভি সাহেব কে আমার নাই তোমাদের আব্বা আশরাফ আলী তানভি সাহেবকে জিজ্ঞাসা করা হচ্ছে হুজুর কই জায়গা দেখা যাতা হ্যায় মিলাদ মে খড়ে হোকর সালাম পড়তে হ্যায় তো কোই উসসে মানা ভি করতে হ্যায় আপকা রায় ক্যা হ্যায় জনাব আগে জিজ্ঞেস করলো আশরাফ আলী তানভি সাহেবকে জিজ্ঞাসা করেছিলেন হাকিমুল উম্মত বলে যাকে থানভি সাহেব তখন উত্তর দিচ্ছে কোথায় আত তাবলীগ পত্রিকা মাফ করবেন হ্যাঁ আত তাবলীগ পত্রিকা এই পত্রিকায় আশরাফ আলী থানভি সাহেবের তাম বক্তব্যগুলোকে সিরিয়াল ওয়াইজ ছাপা হতো বুঝতে পারছেন তখন উনি বলছেন মিয়াঁ মে দেওবন্দি আশরাফ আলী কহ রহা হুঁ কি বলছে মিয়াঁ মে দেওবন্দি আশরাফ আলী কহ রহা হুঁ সিফ মিলাদ মে কিউঁ ভাই জব ইজ্জত কে বয়ান জব ইজ্জত কে বয়ান হো তব ভি খড়া হো যাও जब मेराज का बयान हो तब भी खड़ा हो जाओ जब नाते रसूल पढ़ना तो खड़े होकर पढ़ना यहाँ तक के लब पे मोहम्मद के नाम आते वक्त खड़ा हो जाना और मिलाद में तो गा बगा खड़े हो सकते कौन मना करेगा बोलो सुभान अल्लाह जिंदाबाद আজ যদি কোনো তবলিগ করা লোক বলে কিয়াম করতে নেই তো তোমার ফতোয়াটা দাদা হুজুর নাই আশরাফ আলী থানভি সাহেব হুজুরের বিরুদ্ধে হয়ে যাবে তমাম ফুরফুরাওয়ালাদের পীরের নাম কি বলেন দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী মেজো হুজুরের পীর বড় হুজুরের পীর নও হুজুরের পীর সেজো হুজুরের পীর ছোট হুজুরের পীর আল্লামা রুহুল আমিন সাহেবের পীর ডক্টর শহীদুল্লাহ সাহেবের পীর নিসারুদ্দিন সাহেব ইনাদের পীরের নাম হচ্ছে আবু বকর সিদ্দিকী দাদা হুজুর উলিল্লাহ ঠিক আছে আমার আপনার বাপ দাদুদের পীর ছিল আসুন তমাম দেওবন্দের পীর কে ছিলেন আশরাফ আলী থানভি সাহেবের পীর রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের পীর কাসিম নানুতবি সাহেবের পীর জহিরুল হাসান সাহেবের পীর মাহমুদুল হাসান সাহেবের পীর আরে তমাম দেওবন্দের দেওবন্দীদের যিনি হেড ছিলেন পীর সাহেব ছিলেন ওনার নাম হচ্ছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তার লেখা কিতাব ফয়সালায়ে হক মাসাইল খুলে দেখুন তার মধ্যে তিনি লিখছেন মিয়া শুনো মে হর সাল আপনে ঘর মে ইয়ামুন নবী বানাতে হ্যায় সুবহানাল্লাহ আমি প্রতি বছর আমার ঘরে ইয়ামুন নবী নবী দিবস পালন করে থাকি আর রাসূলুল্লাহ কে উপর গা বগা খড়ে হোকর সালাম পড়তে হ্যায় উससे মুঝে লুৎফ মিলতা হ্যায় বলুন সুবহানাল্লাহ শুধু মিলাদ করি না নবীজির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামও পড়ি ওতে আমি মজা পেয়ে থাকি এখন যদি কোনো তাবলিগি জামাতের ছেলে বলে ওটা পড়া বিদআত তো ফতোয়াটা আমার বিরুদ্ধে হবে না ওটা তোমার আমরা নয় তাই আমি প্রত্যেক তবলিগি ছেলেদেরকে বলি তুই ফুরফুরা বুঝতে চাস তুই ফুরফুরা বুঝতে চাস তোকে ফুরফুরা বুঝতে হবে না তুই দেওবন্দকে প্রকৃত দেওবন্দি হয়ে যা আর দেওবন্দিদের চোখ দিয়ে দাদা হুজুরকে আর আমাদের দেখ অটোমেটিক আমাদের চিনে ফেলবে কথা বুঝতে পারছেন সব কত কথা বলবো তুই প্রকৃত দেওবন্দি হয়ে যা তুই দেখবি ইসলে সব কেন করছি দোয়া কেন করছি মিলাদ কেন করছি সব বুঝে যাবি কারণ দেওবন্দের কোন ফতোয়ায় আমাদের কোনটাকে না হক লেখা নেই চলেন তো আজকে এই যে সালে সব হচ্ছে ইও না হক নয় হুজুর একটু ওলির কথা আলোচনা হলো না
কি বলবো বলেন, হাদিসে কুদসি একটা শুনে নিন তাহলে। كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ولسانه الذي يتكلم به حديث পাক আল্লাহ বলছেন হাদিসে কুদসি বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায় বান্দা যখন আরে বিল্লাহ হয়ে যায় বান্দা যখন ফানা ফিল্লাহ হয়ে যায় আল্লাহ বলছেন কিন্তু সামাউ লাজি ইয়াসমাউ বিহি আমি আল্লাহ ওই বান্দার দুটো কান হয়ে যায় কানটা তার হয় শ্রবণ ক্ষমতাটা আমি আল্লাহ আমার হয়ে যায় ওয়া ইয়াদুল্লাতি ইবতিশু বিহা বান্দা আল্লাহ ওয়ালা হলে আমি আল্লাহ তার হাত হয়ে যায় হাতটা বাহ্যিক রূপে তার হয় কিন্তু কর্ম ক্ষমতাটা আমি আল্লাহ আমার হয়ে যায় বলে সানুহু লাজি ইয়াতাকাল্লামু বিহি বান্দা যখন আল্লাহ ওয়ালা হয় জবানটা আমি আল্লাহ তার হয়ে যায় কথাটা তার হয় জবানটা তার হয় কিন্তু কথাটা আমি আল্লাহ আমার হয়ে যায় আর বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায় ওবাসারুল্লাজি ইউবসিরু বিহি আমি আল্লাহ ওই বান্দার দুটো চোখ হয়ে যায় বাহ্যিক চোখটা তার হয় আর দেখার ক্ষমতাটা আমি আল্লাহ আমার হয়ে যায় যদি দেখার ক্ষমতা হয়ে যায় আল্লাহ সেই বলি তো এখানে বসে অনেক দূর দূর অনেক কিছু দেখতে পারে বলেন না সুবহানাল্লাহ এই হাদিস থেকে ঢুকলে একদম ফাল হয়ে গঙ্গা সাগর পার করে দেওয়া যাবে এগুলো কি ফর্মুলা টুকু শুধু এই প্লাস বি হোল স্কয়ার এর ফর্মুলা শুনিয়ে দিলাম এই ফর্মুলায় ঢুকবেন সমস্ত ওলিদের কথা হাদিসে কুদসি অনুযায়ী জায়েজ এবং হাদিসে কুদসি অনুযায়ী সত্যবাদ হয়ে যাবে কারামত সাব্যস্ত হবে এখান থেকে ওলিদের পথ চলা আর হবে না চলে নিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।